তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে মানসিকভাবে চাপ দেওয়ার অভিযোগ, চাপে ইস্তফা যোগেশ চন্দ্র কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়, নানাভাবে অপদস্থ এবং অপমান করার অভিযোগ উঠেছে, ছাত্রভর্তিতে বেনিয়ম করতে চাপ দেওয়ার অভিযোগ অধ্যক্ষ করেছেন ইতিমধ্যেই। মানে বিলো দ্য বেল্ট অ্যাটাক যাকে বলে, সেটা হতে শুরু করেছে। ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা একটা মিনিমাম রেসপেক্ট আশা করি, তার শব্দবন্ধ, ব্যবহার, আচরণ এটা খুব পার্টিনেন্ট। কোনো একটা ঘটনা, সেটা ভর্তি হোক, এখন তো নির্বাচন তন্ত্র তো নেই, সেটাকে কেন্দ্র করে টালমাটাল পরিস্থিতি তৈরি হতে শুরু করে। মানে বলা যেতে পারে পটভূমি তৈরি করা হয়, কিছুটা তো আস্ফালন আছে। এবং কেউ কেউ আমি শুনছি, জানি না তারা ছাত্র কিনা, বলছে যে কখনো টিকিটের জন্য কি কোনো একটা টিআরপির জন্য আমি 700+ টিভি শো করেছি, আমার না টিআরপির দরকার হয় না। আর মোটামুটি পশ্চিমবাংলার শিক্ষা জগতে সবাই আমাকে চেনে। আমি নিজে হিউম্যানিটি হচ্ছে, আমি মনে করি আত্মসম্মানটা অনেক বেশি ক্ষুণ্ণিবৃত্তির থেকে। আমি ক্ষুণ্ণিবৃত্তি নিরসন করে আত্মসম্মান বজায় রেখে পথ থেকে সরে যাচ্ছি, এর সঙ্গে দেনা পাওনার সম্পর্ক নেই। বরং আড়াই বছর আগে আমি চাকরি ছাড়লে কত টাকা ফাইন্যান্সিয়াল লস হয় দি মে ক্যালকুলেট। এটা আবারও বলছি, আমার মানসিকতা নেই যে এই বিষয়টা আমি দিনের পর দিন সহ্য করব এবং কন্টিনিউ করব। কেবলমাত্র অন্য সংস্থানের জন্য এটা আমার 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 পক্ষে সম্ভব নয়। অনেকে অনেক কথাই বলছেন, তো তাদের যদি ক্ষমতা থাকে আমার সামনে বসে বলুন। কিন্তু আমি মনে করি আমি একজন অধ্যাপক হিসেবে 35 বছরের অভিজ্ঞতা, 8 বছরের অধ্যক্ষের অভিজ্ঞতা বলি, চাকরিটা সম্মানের। এই রাজ্যের প্রশাসনের শীর্ষ পদে যারা বসেন আইএএস আইপিএস, আমরা তাদের সম পরিমাণ স্কেল পাই, বেনিফিট পাই না বাট স্কেল পাই। কিন্তু অসম্মানটা সেটাও অফুরন্ত। এই অফুরন্ত অসম্মান নিয়ে আমি কাজটা করব না। এ নিয়েই কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, এই ইস্তফার কারণ কি কলেজের অধ্যক্ষের? উনি বলছেন যে সম্মানের কথা বারবার করে, কি হয়েছে, কি জানতে পারছো? দেখো সুরাজিত, উনি ইতিমধ্যে ইস্তফাপত্র কলেজ কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছেন এবং উনি এই ইস্তফা ফেরত নেওয়ার কোনো প্রশ্নই নেই এবং এটা উনি একদম স্থির করে ফেলেছেন। এবার এর কারণ কি, যে কথাটা উনি বারবার বলছেন যে একদল ছাত্র তারা বিভিন্ন উপায়ে তাকে হেনস্থা করছে, অপমান করছে এবং এমন কিছু কাজ করতে বলছে যেটা করা আদতে বেআইনি বা আইনি নয়, এবং সেগুলো কিরকম কাজ তার একাধা উদাহরণ উনি দিয়েওছেন, যে এমন এমন কিছু ছাত্র ছাত্রীকে ভর্তি করতে বলা হচ্ছে এমন পদ্ধতিতে যেটা সঠিক নয়, বা কিছু কিছু ক্ষেত্রে ফিজ রিডেমশন করার কথা বলা হচ্ছে যেটা উনি বলছেন অ্যাডমিশনের সময় সেটা সম্ভব নয়, বা অনুমতি যারা ফার্স্ট ক্লাস পায় তাদেরকে এমনি কিন্তু সেমেস্টার ফিজ দিতে হয় না, কিন্তু অ্যাডমিশনের সময় ফিজ ছেড়ে দেওয়া সম্ভব নয়, এবং আরো নানাভাবে তাকে অপদস্থ করা হচ্ছে। এবং তিনি বারবার জানাচ্ছেন যে তার প্রেশার, সুগার দুটোই রয়েছে, তিনি ভীষণ অসুস্থ এবং তারপরে এই মানসিক চাপ তার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না, এবং তার জন্য তিনি তার নির্দিষ্ট সময়কালে এত আগে অবসর নিতে চাইছেন বা ছেড়ে চলে আসতে চাইছেন, এবং তার ফলে যে তার একটা ফাইন্যান্সিয়াল লস সেটাও কিন্তু উনি বারবার বলছেন। তবে যে কথাটা বলার জিজ্ঞেস করা হয় যখন দুই 24 ঘন্টার পক্ষ থেকে, যে তারও একটা রাজনৈতিক ইনক্লিনেশন রয়েছে, একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিনি বলেন যে এইটা কি আমার, তার রাজনৈতিক পরিচয়টাই কি এই এই ব্যবহারের কারণ, সেটা কিন্তু উনি খোলসা করে কিছু বলেননি। এবং তবে তার অভিযোগের তীর কিন্তু সরাসরি শাসক দলের ছাত্র সংসদের দিকে, ছাত্র সংগঠনের দিকেই, এবং তাকে ইচ্ছা করে টার্গেট করা হচ্ছে এটা কিন্তু তিনি পরিষ্কার করে দেন, এবং এই অবস্থায় তার পক্ষে কোনোভাবেই কাজ করা সম্ভব নয়, সেই জন্য তিনি সরে যেতে চাইছেন ইতিমধ্যেই, যা তিনি জানিয়ে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষকে। শিলাদিত্য, ধন্যবাদ। অর্কদীপ্ত, যে অধ্যক্ষের কথা বলছেন তার একটা বড় পরিচয় আছে, তিনি রাজ্য ভারতীয় জুমলা পার্টি, সরি রাজ্য ভারতীয় বিজেপির তিনি মুখপাত্র।
এবং তিনি রাজ্য ভারতীয় জুমলা পার্টির মুখপাত্র হিসেবে তিনি প্রকাশ্যে টিভি চ্যানেলে পার্টিসিপেট করেন। একদিকে শিবিয়ানন্দ বোসের হাত ধরে আরএসএসের কর্তা ব্যক্তিরা যাদবপুরের মতো জায়গায় বসে যাচ্ছে উপাচার্য হয়ে, অন্যদিকে বিজেপির মুখপাত্র যিনি একটা কলেজে প্রিন্সিপাল হয়ে থাকবেন তিনি সরকারের বিরোধিতা করবেন না, এটা কি কেউ একটা বাচ্চা ছেলেও আশা করে না? সরকারের বিরোধিতা না করলে তার মুখপাত্র পথটাও চলে যাবে, তার প্রিন্সিপালের পথটাও নানানানি শুরু হয়ে যাবে। সুতরাং তিনি বিজেপির তল্পি হওয়ার কথা করবেন, সরকারের বিরোধিতা করবেন, এটাই তো স্বাভাবিক। আমরা চিটুকাল থেকে দেখে এসেছি বিভিন্ন স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপকরা, তাদের নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ আছে এবং তারা প্রকাশ্যে রাজনীতি করেন। এই দেশের আইন তাদের সেই অধিকার দিয়েছে। প্রত্যেকেরই একটা নির্দিষ্ট রাজনৈতিক মতামত আছে। অধ্যাপক পঙ্কজ রায়, তিনি ওই কলেজের অধ্যক্ষ ছিলেন, আজকে শুধুমাত্র বিরোধী দল, একমাত্র পশ্চিমবঙ্গের বিরোধী দলের প্রতিনিধি হওয়ার কারণে, বিভিন্ন সময় তার মতামত সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরার কারণে আজকে তিনি এভাবে আক্রান্ত হচ্ছেন। এই পঙ্কজ রায়ের ঘটনাই প্রমাণ করছে যে সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, সারা পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটির ক্যাম্পাস কোন জায়গায় গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।